নমস্কার বন্ধুরা, সোমস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। জবার তো অনেক প্রজাতির সাথেই আমরা পরিচিত, আজ একটি সুন্দর প্রজাতির জবার সাথে আপনাদের পরিচয় ঘটাবো। সাধারণভাবে এটি লণ্ঠন জবা বা ঘণ্টা জবা নামে পরিচিত, যদিও এই গাছটির বিজ্ঞানসম্মত নাম অ্যাবুইটিলন। আজকে এই সুন্দর গাছটির পরিচর্যা সম্পর্কে ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। এই ফুল গাছটির সৌন্দর্যের জন্য গাছটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে এবং গাছটি আমাদের সকলেরই প্রিয় গাছ, তাই আপনি খুব সহজেই যে কোনো নার্সারিতেই এই গাছটি কিন্তু ক্রয় করতে পারবেন। ছোট্ট চারা গাছ, এই রঙটি ছাড়াও আরও দুটি কালারের কিন্তু গাছটি পাওয়া যায়। সারা বছরই কিন্তু মোটামুটি কম বেশি ফুল হয়ে থাকে, কিন্তু শীতকাল থেকে গরমকাল পর্যন্ত ফুলের সংখ্যাটা ভালো হয়। বর্ষাকালে ফুলের সংখ্যা তুলনামূলকভাবে কম হয় এবং সেই সময় একটু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। সাধারণ যত্ন করলেই আপনার বাড়িতে খুব সুন্দরভাবে এই গাছটি কিন্তু করতে পারবেন। এই ছোট্ট চারা গাছটিও আমি নার্সারি থেকে কিনে এনেছি। এবার দেখে নেওয়া যাক মাটি প্রস্তুতি থেকে অন্যান্য পরিচর্যা আমরা কিভাবে করব। প্রথমেই জেনে নেব এই গাছটি কী ধরনের মাটি পছন্দ করে। এই গাছের জন্য অবশ্যই নিউট্রিয়েন্টযুক্ত কিন্তু ওয়েল ড্রেন সয়েল দরকার, তাই 50% নিয়েছি সাধারণ গার্ডেন সয়েল, যে মাটিটি বাগানে পাওয়া যায়। এছাড়া নেব 30% মতন কম্পোস্ট সার। কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করেছি ভার্মি কম্পোস্ট সার, আপনারা এক বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন। এছাড়া 20% মতো নিয়েছি বালি, সাধারণ যে বালি কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়, এটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই হলো 100% রেশিও। এর সাথে নিচ্ছি 1 চামচ মতন হাড়গুঁড়ো। হাড়গুঁড়ো যে কোনো গাছেরই ফুল ফোটাতে সাহায্য করে। 1 চামচ নিচ্ছে শিংকুচি, এটি নাইট্রোজেনের উপাদান। এছাড়া নেব 1 চামচ নিম খোল গুঁড়ো, এটি হলে মাটির মধ্যে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে গাছটিকে রক্ষা করে। সমস্ত উপাদানগুলি নিলাম একটি 6 ইঞ্চি টবের মাপের জন্য। আপনি যদি মাটিতে গাছ করেন তাহলে সাধারণ মাটিতেই কিন্তু গাছ বসাতে পারেন, এইভাবে মাটি প্রস্তুত না করলেও চলবে। এবারে টব নির্বাচনের বিষয় আসে। প্রথম অবস্থায় একেবারেই বড় টব নয়, 4 ইঞ্চি বা 6 ইঞ্চি ছোট্ট টব কিন্তু ব্যবহার করতে হবে। অবশ্যই টবের নিচে ছিদ্র থাকতে হবে, ছিদ্রটি আমরা খোলামকুচি দিয়ে পরিপূর্ণ করে দেব। এবারে যে মাটিটি প্রস্তুত করে রেখেছিলাম সেই মাটিটি টবের নিচে আস্তে আস্তে ভালো করে পরিপূর্ণ করে দেব। খুব ভালো করে চেপে চেপে মাটিটি পরিপূর্ণ করতে হবে, যাতে মাটির মধ্যে কোনো শূন্যস্থান না থাকে, তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ হতে পারে। মাটি দিয়ে কিছুটা পরিপূর্ণ করে নেবার পর গাছটি একবার বসিয়ে দেখে নিচ্ছি, এতে গাছ প্রতিস্থাপনে আমাদের সুবিধে হবে। মাপটা একেবারেই ঠিক আছে। এবারে গাছটি আমরা বার করে নেব। দুটি আঙুল দিয়ে চাপ দিয়ে প্লাস্টিক পলিথিনটার পিছন দিকে টান দিলেই খুব সুন্দরভাবে গাছটি বেরিয়ে এলো। গাছে দেখতে পাচ্ছেন মূল খুব সুন্দর ডেভেলপ করেছে। এবারে টপটির মাঝ বরাবর গাছটিকে কিন্তু বসিয়ে দিতে হবে। এবারে যে ফাঁকা স্থানটি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা স্থানটি আমরা সেই প্রস্তুত করা মাটিটি দিয়ে পুনরায় কিন্তু খুব ভালো করে পরিপূর্ণ করে দেব। গাছ প্রতিস্থাপনের পর আজ 10 দিন। 10 দিনের দিন গাছে যেমন নতুন কুড়ি আসতে শুরু করেছে, গাছে কিন্তু নতুন নতুন পাতা বেরোতেও শুরু করেছে। গাছ প্রতিস্থাপনের পর প্রথম 1 থেকে 2 দিন ছাওয়া জায়গায় রেখে দিতে হবে। এরপরে কিন্তু গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে। এরপর শুরু করতে হবে গাছের আমাদের বিশেষ কিছু পরিচর্যা। প্রথম যেটি খেয়াল করতে হবে সেটি হলো NPK 12:61:0। আবারও বলছি NPK 12:61:0। 1 লিটার জলে 2 গ্রাম হিসাবে গুলে গাছের গোড়ায় 100 ml করে ঢেলে দিতে হবে। এটি ব্যবহার করছি গাছের ভালো মূলের বৃদ্ধির জন্য। 10 দিন অন্তর অন্তর 3 থেকে 4 বার দিলে গাছের কিন্তু মূলের খুব ভালো বৃদ্ধি হবে। এটি কিন্তু প্রথম অবস্থার পরিচর্যা। কদিন আগেই যে 20টি আপনারা দেখছিলেন সেটি কিন্তু আজকে পূর্ণাঙ্গ রূপে পরিণত হয়েছে। এবারে বাকি পরিচর্যাগুলি আমরা একের পর এক জেনে নেব। প্রথমে জেনে নেব আলো বা জল ঠিক কতটা প্রয়োজন। অন্যান্য জবা গাছ যেমন ফুল সানলাইট পছন্দ করে, এ গাছটিও কিন্তু ফুল সানলাইটে খুব ভালো হয়। এছাড়াও যদি ফুল সানলাইট সারাদিন না আসে, অর্থাৎ ব্যালকনিতেও কিন্তু খুব ভালো হয় এই জবা গাছটি, তাই যারা ফ্ল্যাটে থাকেন তারা যদি ভাবেন এই জবা গাছটি করবেন, অতি অবশ্যই কিন্তু করতে পারেন। দ্বিতীয় অবস্থা বলছি জল। ড্রেনেজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। জল যখনই মাটি শুকোবে তখনই দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিমাণ জল যাতে না থাকে। গাছের গোড়ায় যদি জল বসে তাহলে কিন্তু গাছটি মারা যাবে, তাই সচেতনভাবে জল দেবেন। আলো ও জলের পরে আসি খাবারের বিষয়।
গাছে যেমন সর্ষের খোল পচা জল আমরা দিই, প্রতি মাসে একবার বা দুবার করে সর্ষের খোল পচা জল কিন্তু আমরা এই গাছে দিতে পারি। এছাড়া এই গাছের সবথেকে প্রিয় খাবার এনপিকে 13:0:45। আবারও বলছি 13:0:45। মাসে যদি দুবার করে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু গাছের গঠন খুব সুন্দর হয়। এই জবা গাছ কি খেতে পছন্দ করে সমস্ত বিষয় তো আপনাদের আলোচনা করলাম। এর সাথে সাথে যখন গাছে কুড়ি আসতে শুরু করবে তখন এনপিকে 0:0:50, এই এনপিকেটা মাসে দুবার করে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ মাসে দুবার 13:0:45 এবং মাসে দুবার 0:0:50 এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে গাছে কিন্তু খুব সুন্দর ফুল পাওয়া যাবে। এছাড়া আসি সবথেকে গুরুত্বপূর্ণ রোগ জ্বালার বিষয়। এই গাছেও কিন্তু রোগ জ্বালার পরিমাণ বেশ ভালোই হয় অন্যান্য জবা গাছের মতন। বিশেষত অ্যাফিডস এবং মিলিবাগের আক্রমণ খুব ভীষণ পরিমাণে হয়, তাই ডাইমিথয়েড 30% ইসি এই কম্পোজিশনের ওষুধ অর্থাৎ রোগোর বা টাটা টপকর এই ধরনের ওষুধ যদি 15 দিনে একবার করে স্প্রে করা যায় তাহলে কিন্তু গাছগুলি রোগ পোকার হাত থেকে সুন্দর সুন্দর থাকে। এছাড়াও আপনারা কনফিডার বা একতারা এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন মিলিবাগের জন্য, এর ফলে কিন্তু গাছে কিন্তু মিলিবাগের আক্রমণ হবে না, এতে কিন্তু গাছ খুব সুন্দর থাকবে। নিয়মিত কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, আগেই বললাম বর্ষার জল কিন্তু একেবারেই গাছ কিন্তু সহ্য করতে পারে না, তাই যে কোনো এক ধরনের ফাঙ্গিসাইড মাসে একবার করে কিন্তু ব্যবহার করবেন, তাতে কিন্তু গাছ রোগ পোকার আক্রমণ থেকে খুব সুন্দর থাকবে। বন্ধুরা, নার্সারি থেকে গাছ কিনে আনার পর ঠিক কী কী পরিচর্যা করবেন, ঠিক কীরকমভাবে গাছের যত্ন খাবার দেবেন এবং রোগ জ্বালা থেকে প্রতিরোধ করবেন সমস্ত বিষয় কিন্তু ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণরূপে দেখে থাকেন আশা রাখবো আপনার গাছও কিন্তু খুব সুস্থ থাকবে। আর ভিডিওটি দেখার পর যদি গাছটি না থেকে থাকে আশা রাখবো আপনারও বাড়িতে গাছটি নিয়ে আসবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।